শোনেন প্রথমত আমাকে কোনো কাজে যেমন ধরেন আমি বাবার সন্তান অমলেন্দু বিশ্বাসের সন্তান আমাকে তো কোনো কাজে ডাকবে আমাকে কোনো কাজেই কোনোভাবে শিল্পকলাকে দেবে না দুই একটা কাজের জন্য হয়তো কোনো সময় টকশতে ডাকে বা এরকম সেটা আমি আসি আমার আমার ভালোবাসা শ্রদ্ধা থেকেই আসি যে আসলে আমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু কিন্তু কোনো বড় কাজে ইনভলভ করা ধরেন আমাদের আমাদেরও তো কিছু বলার থাকে আমরাও তো কিছু মানুষকে নিয়ে কাজ করি যেমন ধরেন আমি বিটিভিতেও কাজ করেছি এটা নিয়েও অনেক পলিটিক্স হয়েছে কেন আমি যাত্রা নিয়ে কাজ করেছি বিটিভিতে আমাকে নিয়ে অনেক আজেবাজে কিন্তু আমি নিজের টাকা খরচ করে যাত্রা করিয়েছি কারণ তারা না খেয়ে আছে লিচুরালি না খেয়ে আছে এখন আমার একটা দায়বদ্ধতা থাক থেকেই যায় যেহেতু আমি এখানে এই রক্তেই বড় মানে এদের টাকাই বড় হয়েছে যাত্রার রক্ত আমার শরীরে আসলে ঢাকা ঢাকা শহরের শিল্পকলা একাডেমি শুধুমাত্র যদি দায়িত্ব নেয় এটা হবে না সমস্ত জেলার শিল্পকলা একাডেমিকে দায়িত্ব দিতে হবে যারা ধরেন বৈঠকে গান করে গ্রামে যেয়ে বসে তারাও কিন্তু শিল্পী সেই শিল্পীটা কি করে চায়ের দোকানে কাজ করবে আমাকে বলেন তো এখন ধরেন আমার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কাজ নাই মনে করেন এরকম আমাদের যারা সিনিয়র নাটকেও ডাকে না আমরা কি করব। আমরা কি চায়ের দোকানে কাজ করব। নিশ্চয়ই না এখন আমাদের লেখাপড়া আছে যার জন্য হয়তো উই ক্যান সার্ভাইভ টু এনি আদার থিংস টু ডু বাট যাদের লেখাপড়া না যারা ওইটাই শিখেছে দেখেন একটা নববর্ষ হবে নববর্ষ গ্রামের মানুষ বলে নববর্ষ হিন্দুদের এইগুলো কী ধরনের কথাবার্তা নববর্ষ তো আসলে বাঙালি আকবর যে আমাদের সম্রাট আকবরের সময় এটা উনি আবিষ্কার বলেছিলেন যে তো এই যে ভুল এই যে একটা শব্দ বলতেছে হিন্দুদের একটা জিনিস এই যে মানে সব কালচার মানে যাত্রা মানে হিন্দুদের এইটা হচ্ছে হিন্দুদের ও উনি তো হিন্দু উনি তো হ্যান এইসব কথা বলবে এই এই ধরনের কথা বাংলাদেশে এই শব্দগুলো কেন আসবে আমি তো মনে করি এটার জন্য সর্বোচ্চ রকমের শাস্তি দেওয়া উচিত সর্বোচ্চ রকমের কেন এই দেশ আমার ভাই এই দেশ আমার এই দেশের জন্য আমার বাবা মা আমরা সারা জীবন কষ্ট করেছি কাজ করছি এবং স্টিল ট্যুরে কাজ করছি আমরা আমাদের বাড়ি কিন্তু বেসিক্যালি চট্টগ্রাম হুম তো বাবা মানিকগঞ্জে একটা বাড়ি কিনেছেন কেন কিনেছেন যাত্রার দলের লোকরা যখন ওপার থেকে আসবে রাজবাড়ি থেকে আসবে লঞ্চ দিয়ে আসবে আসবে কোথায় থাকবে কোথায় খাবে এই জন্য মানিকগঞ্জেয়াই কিনেছে তার স্যাক্রিফাইসটা আমরা দেখছি না সিদ্ধে আমাদের জমি আছে লোকজন ভোগ করছে আমরা যাইও না দেখিও না হয় কি এরকম অমলিন্দু বিশ্বাসের পরিবার কয়জন আছে অনেকেই আছে যারা অনেক বড় বড় শিল্পী ছিলেন যাত্রায় তারা আসেন না কারণ তাদের তো সার্ভাইভ করার মতো হয়তো ইও নাই কেউ হয়তো নার্স তাদের সন্তানরা নার্সিং করছে কেউ হয়তো সংসার করেছে কিন্তু আমি জানি যারা যাত্রায় অভিনয় করেছেন তাদের হয়তো গ্যাংরিন হয়েছে পা কেটে গেছে তারা রিক্সা চালাচ্ছে জমি জমা করছে এইটা কোনো অপরাধের বিষয় না আমি আমার কাজ করবো এটা তো আমার অপরাধ না কিন্তু যাত্রার কোনো প্রতিষ্ঠান নাই যাত্রায় কোনো প্রতিষ্ঠান নাই যে একটা মানুষ লেখাপড়া শিখে যারা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন অনেক সময় কলেজ স্টুডেন্ট ওনারা বলেন যে আমরা অভিনয় করতে চাই কিন্তু আমাদের তো ওরকম প্রতিষ্ঠান নাই আমরা কিভাবে সেটা তাদেরকে শিক্ষা দেব বা তাদেরকে কিভাবে ডাকবো তো এই জিনিসগুলো হয় কি আছে আমি আমি এটা ফিল করি ভয়াবহভাবে বাংলাদেশের সর্বত্র মানে আনাচে কানাচে সব জায়গায় এই কালচারাল যে আমাদের বিশেষ করে আমাদের নিজেদের যে সংস্কৃতি এটার জন্য শিক্ষার জন্য প্রতিষ্ঠান শুধু শিল্পকলা একাডেমি হলে হবে না অনেকগুলো ছোট ছোট প্রতিষ্ঠান করে এগুলোকে ডেভেলপ আদারওয়াইজ আমাদের বাঙালিদের মানসিকতা আর অত ডেভেলপ হবে না